তারপর আরেকটা জিনিস দাদা আপনার কাছে জানতে চাবো, যদি এখন আপনি এরকম একটা সুযোগ দেওয়া হয় যে সুশান্ত তুমি তো এতদিন সিভিল সার্ভিসে ছিলে, এখন আবার নতুন করে আপনাকে যে কোনো একটা অফার দেওয়া হলো যে আপনি যে কোনো একটা প্রফেশন আপনি বেছে নেবেন এখন আপনার আগে যা ছিল তা, তাহলে আপনি কোন প্রফেশনে যেতে চান? শিক্ষকতা, মাস্টারি মাস্টারি করব। দাদা এটা যদি যদি বলি যে হ্যাঁ এখন শিক্ষকতা, আমরা জানতে বললাম যে আপনাকে যদি এরকম সুযোগ দেওয়া হয় তাহলে আপনি আবার শিক্ষকতাতে যাবেন, কারণ আপনার অতীত এটাই বলে আপনি ওইটার প্রতি খুবই ভালোবাসা ছিল বা যুগ ছিল, আপনার বাচ্চার মতো ছিল এটা। তো জিনিসটা দাদা কেন আপনি কেন শিক্ষকতাতে যেতে চান এখন? যখন ধরো পড়াতাম তখন দেখতাম যে অনেকগুলো অনেক জোড়া মুগ্ধ চোখ আমার দিকে তাকিয়ে আছে এবং তাদের জীবনে আমি একটা পজিটিভ চেঞ্জ আনতে পারছি, তাদের কিছু শেখাচ্ছি, তারা এই শিখে তাদের জীবন দর্শন তৈরি হচ্ছে। এটা কিন্তু শুধু একাডেমিক পড়া না, আমি একাডেমিক পড়ার বাইরে স্টুডেন্টদেরকে প্রচুর কথা বলতাম যেগুলো জীবন দর্শন সম্পর্কিত, লাইফ ফিলোসফি সম্পর্কিত প্রচুর কথা বলতাম তাদেরকে। আমার আমার স্টুডেন্টদেরকে আমি কোনোদিন ওই কথাটা কোনোদিন কাউকে বলেছি বলে আমার মনে পড়ে না যে তুমি পারবে না, এটা আমি কখনোই কাউকে বলি নাই। আমার কাছে মনে হতো তুমি পারবে এবং আমি সবসময় তার মধ্যে একটা দায়িত্ব তৈরি করতাম। সবচাইতে যে স্টুডেন্টটা ছিল খারাপ স্টুডেন্ট বা একটু অনগ্রসর স্টুডেন্ট, তার মধ্যেও আমি একটা দায়িত্ববোধ তৈরি করতাম যে তুমি এত ভালো একটা ছাত্র, তুমি আজকের পড়াটা করে নিয়ে আসলে না, তখন কিন্তু তার মধ্যে একটা লজ্জা তৈরি হতো এবং সে যেহেতু ছোট মানুষ সে অতটুকু বোঝে না, মানে ক্লাস 9-10 HSC এর স্টুডেন্টের মাথায় কতটুকুই বা বুদ্ধি থাকে। আমি তো অনার্স এর স্টুডেন্ট পড়াতাম, ওরা একটু ম্যাচিউর ছিল অনার্স এর স্টুডেন্টরা, কিন্তু ছোট স্টুডেন্টরা অতটুকু বোঝে না। আমি যখন বলতাম যে তুমি এত ভালো একটা স্টুডেন্ট, তোমার মা বাবা তোমাকে এত ভালোবাসে না, আমাকে এত করে বলে গেলেন, তুমি আজকে যে পড়াশোনা করছো না, তুমি যে পড়াটা করে নিয়ে আসো নাই, তোমার একটু লজ্জা করলো না, তুমি এটা কেন করলে? এই যে বোধটা তৈরি করে দেওয়া, অর্থাৎ একটা মানুষকে মোটিভেট করা, একটা মানুষকে তার ভেতরের যে পোটেনশিয়াল, তার ভেতরে যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বাইরে নিয়ে আসা, ওই কাজটা আমি সবসময় করার চেষ্টা করতাম আমার কোচিং সেন্টারে। আর এই কাজগুলো করতে আমার ভালো লাগে, একটা মানুষকে মানে বেঁচে থাকার জন্য রসদ গুলোকে সাপ্লাই দেওয়া, সে যে বেঁচে আছে, সে ভালো করছে, তার ফ্যামিলির জন্য সে একটা অ্যাসেট হচ্ছে দিন দিন, এই বিষয়গুলোকে সাপ্লাই করা, এইটা আমার ভালো লাগে। আর পড়াশোনার চর্চা থাকে, আমার নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যায় যে আমি ওদেরকে পড়াতে যাচ্ছি, এই সময় আমাকে পড়াশোনা করে যেতে হবে, আমাকে জেনে বুঝে যেতে হবে, সেইখানে কোনো ভুল করা যাবে না, নিজেকে সমৃদ্ধ করা যায় প্রতি মুহূর্তে, নিজেকে সমৃদ্ধ করা যায়, এরকম অনেকগুলো দিক আছে টিউশনে নিয়ে বলতে গেলে বা পড়ানো বা শিক্ষকতা নিয়ে বলতে গেলে, সারা রাত চলে যাবে তারপর শেষ হবে না। শিক্ষকতা ব্যাপারটাকে আমি খুব শ্রদ্ধা করি, তো আমি হয়তো বা চেষ্টা করবো আবার শিক্ষকতায় ফিরে যেতে যদি আমাকে এই চাকরিটা করতে না হয়, এটাই আমার ইচ্ছা।